ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. آمنت بالله، صدق الله العلي العظيم. احترم حاضرين، আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ মেহেরবানিতে রমজান আল মুবারক মাস পেয়েছি আমরা, রোজা গুরুও রাখছি যথাযথভাবে আলহামদুলিল্লাহ। আল্লাহর হুকুম জুমার সালাহ আদায়ের জন্য জামাতে মসজিদে হাজির হয়েছি, এটাও আল্লাহর শুকুর, আল্লাহর বড় নিয়ামত। কৃতজ্ঞতা জানাই মাহবুদের, মালিকের, যিনি তার গোলামের জন্যে আমাদের মতো নাখান্দাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, রমজান অনেক দূর চলে গেছে। আমরা তো তারাবির হিসেব করলে আমার 15 নম্বর পারা যখন পড়ি, পল্লিয়া তালাত্তফ এই শব্দ যখন উচ্চারণ করি, তখনই একটা কেমন কেমন লাগে যে কোরআনের অর্ধেক হয়ে গেল, এখন গুরুর হুরুর করে শেষ হয়ে যায়। বড় আফসোস লাগে তখন। সবসময় তারাবির সময় যখন ওই কোরআনের পারার ওই শব্দটা পড়ি, সুরা কাহাফের, যেটা কোরআনের একদম মাঝখানের, ওই শব্দটা উচ্চারণের সময় আমার ভেতর একটা মোচড় দিয়ে উঠে, এই তো শেষের দিকে চলে গেল। রমজানও কিন্তু এই একই অবস্থা। আগামী জুমাতেই আমরা দেখা যাবে শেষের দিকে চলে আসছি, এখন মাঝামাঝি আছি, মাগফিরাতের সময়গুলো যাচ্ছে। পুরা রমজানটাই মাগফিরাতের মাস, রহমতের মাস, বিশেষত এই 10 দিন। গত জুমায় এর আগের জুমায় বিষয়টা ভেঙেছিলাম যে আসলে পুরা মাসটাই রমজানের, পুরা মাসটাই রহমতের মাস, পুরা মাসটাই মাগফিরাতের মাস, পুরা মাসটাই কবর থেকে মুক্তির মাস, আজাব থেকে মুক্তির মাস। তারপরেও হাদিসের বক্তব্য অনুযায়ী 3টা ভাগ করা,
সেই ভাগের আজকে মাগফিরাতের মাঝের সময়টা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগগুলো, উপলক্ষগুলো বারবার দেন। আগেও বলেছি, আবারও বলি যে আল্লাহ তাআলার মাকসাদ হচ্ছে বান্দা যেন দূরে না থাকে, যে কোনো একটা উপায়ে বান্দা যেন তার মালিকের কাছাকাছি চলে আসে। রব কখনো চান না যে বান্দা তার থেকে দূরে সরে যাক। রবের মায়া মা বাবার মায়ার চেয়ে তো অনেক বেশি। হাদিসে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রহমতকে, দয়া মায়াকে একশো ভাগ করেছেন, এর মধ্যে 99 ভাগ নিজের কাছে রেখে বাকি 1 ভাগ মাখলুকের মধ্যে দিয়ে দিছেন। পার্থক্যটা একটু বোঝানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন এভাবে যে ওই যে বকরি তার বাচ্চাকে দুধ খাওয়ায়, দুধ খাওয়ানোর সময় সে তার পাটাকে একটু উঁচু করে রাখে, কেন? যেন বাচ্চার গায়ে পাটা লেগে বাচ্চা কষ্ট না পায়। এইভাবে ব্যাখ্যা করেছেন রসুল যে ওই যে বকরির ভেতরের ওই অনুভূতিটা, মায়াটা, সন্তানের প্রতি ওই ভালোবাসাটা, ওইটাও ওই 1 ভাগের একটু অংশ। এইরকম সমস্ত মা সমস্ত বাবার মধ্যে এই মায়া মহাব্বতগুলো দুনিয়ার সমস্ত বাবা মা আর সব বাদ, ভাই ভাইয়ের প্রতি ভালোবাসা, বোনের প্রতি ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, আপনজনের ভালোবাসা, বন্ধুবান্ধবের ভালোবাসা সব বাদ, কেবলমাত্র মা বাবার ভালোবাসাগুলো একসাথে যদি করেন, দুনিয়ার সব মা বাবার ভালোবাসা, আপনার আমার মা বাবা আমাদেরকে কতটুকু ভালোবাসে, আমরা সন্তানকে কতটুকু ভালোবাসি তা আমরাই জানি। আমার একজনের ভালোবাসা, গোটা দুনিয়ার সমস্ত মা বাবার ভালোবাসা একসাথে করেন, এটার পরিমাণটা কি হবে, কতটুকু হবে? আল্লাহ রসুল বলেন এই সমস্ত ভালোবাসাগুলো হচ্ছে ওই 100 রহমতের 100 ভাগ, রহমতের 1 ভাগ, 1 ভাগ, বাকি 99 ভাগ আল্লাহ নিজের কাছেই রেখেছে। তো আমার আপনার মা বাবা ওই সামান্য ভালোবাসার একটু ছিটে ফোটা পেয়েছে, সেই মা বাবাই তো কোনোদিন চান না যে সন্তান দূরে সরে যাক। তাহলে সেই তুলনায় আল্লাহর ভালোবাসা কতটুকু, পার্থক্যটা বুঝাইলাম। সেই মহান মালিক কি করে চাইবেন, কি করে চাইবেন যে তার থেকে তার বান্দা দূরে সরে যাক, এটা কি করে চাইবেন, চাইতে পারেন? এই জন্যে মালিক আমাদেরকে নানানভাবে সুযোগ দেন, বান্দা ভুল করেছ ঠিক আছে, ভুল মানুষ করবে, আল্লাহ তাআলা মানুষকে ওইভাবেই বানাইছেন, মানুষ ভুল করবে, আল্লাহ ওইভাবেই বানাইছেন। রব্বে করিম কোরআনে করিম ইরশাদও করেছেন, وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا সূরা দুহাহা, والشمس وضحاها। এখানে রব্বে করিম অনেকগুলো কসম খেয়েছেন, এতগুলো কসম একসাথে রব্বে করিম কোথাও খান নাই। সূরা দুহাহা অনেকগুলো কসম একসাথে খেয়ে রব্বে করিম তারপর বলছেন, আমি মানুষের মধ্যে যে নফস এটাকে আমি 2 রকম বানিয়েছি। অন্য আয়াতে অন্য জায়গায় রব্বে করিম বলেন ফাহাদাইনাহুন নাজদাইন, আমি 2টা মহাসড়ক তোমাদেরকে দেখাইয়া দিলাম, সামনে নফস বসা মহাসড়ক 2টা, একটা জান্নাতমুখী আর একটা জাহান্নামমুখী। এই প্রবণতা রব্বে করিমের সৃষ্টির এই কৌশল, এটা সমস্ত মানুষের জন্যে, কোনো নবীও এর থেকে আলাদা না। তার মানে সমস্ত নবীদের মধ্যেও রব্বে করিম গুনাহ করার ইচ্ছা দিয়ে দিছেন, কিন্তু নবীরা বিভিন্ন কারণে নিজেদেরকে রক্ষা করেছেন, আল্লাহও রক্ষা করেছেন, তারা জিন্দগিতে কোনো নবী কোনো গুনাহ করেন নাই, সেটা ভিন্ন জিনিস। কিন্তু গুনাহ করার ইচ্ছা এমন কোনো মানুষ নাই যার মধ্যে নাই, এটা আল্লাহ তৈরি করে দিয়েছেন, যার কারণে
হযরতে আগররে মাযানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, আগররে মাযানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাহু লা ইগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরাল্লাহ কুল্লা ইয়াউম 100 মাররা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার অন্তরেও মাঝে মধ্যে আকাশে যেমন মেঘ দেখা দেয়, একটু কালো হয়ে যায়, তখন পরিবেশটা একটু ভারী ভারী হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন আমার দিলের মধ্যেও ওইরকম মাঝে মধ্যে গুনার ইচ্ছা জাগে, তখন আমি কি করি? আল্লাহ রাসূল বলেন তখন আমি এই কারণে প্রত্যেক দিন আমি 100 বার ইস্তিগফার করি। এটা কে বলতেছেন? রাসূল বলতেছেন, এটা তো সহজভাবে বলে দিলাম। ওই রাসূল বলতেছেন যে রাসূল সম্পর্কে সূরা ফাতাহ 26 নম্বর পারার যে সূরা, সূরা ফাতাহর মধ্যে রব্বে করিম যেই রাসূলকে বলেছেন লিয়া উফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ও মা তাআখার, আল্লাহ তাআলা জানেন তার রাসূল কোনো গুনাহ জীবনে করবেন না, জানেন এটা আল্লাহ। জানা সত্ত্বেও রব্বে করিম বলে দিয়েছেন হে নবী, বন্ধু আমার, আপনার অতীতের ভবিষ্যতের কোনো গুনাহ কোনো সম্ভাবনা যাই আছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। যেহেতু মানুষ সম্ভাবনা আছে আল্লাহ মাফ করে দিয়েছেন, অগ্রিম ওয়াদা দিয়ে দিয়েছেন। সেই নবী বলতেছেন যে আমি প্রতিদিন 100 বার ইস্তিগফার করি। আল্লাহ মোহতারাম হাজরিন, মানুষ গুনাহ করবে যে কথাটা বলছিলাম, মানুষ গুনাহ করবে, আমরাও করি করছি, কিন্তু যে আয়াত আমি তিলাওয়াত করেছি এই আয়াতে রব্বে করিম আমাদের জন্য বড় একটা সুসংবাদ দিয়ে দিছে। ওই যে আগে বলেছি মাবুদকে মালিককে বুঝতে হবে, আগে নিরাশ হইলে চলবে না, নৈরাশ্যতা শয়তান তৈরি করে দেয়, নৈরাশ্যতা শয়তান তৈরি করে। রব্বে করিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না, খবরদার। অন্য আয়াতে আরেকটু কঠিন ভাবে বলেছেন লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবা না, খবরদার। আল্লাহর রহমত থেকে তো নিরাশ হয় যারা কাফির, তারা মুমিনরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে পারে না। আমরা আল্লাহর এত রহমত, মা বাবার কাছে ক্ষমা চাইলি মা বাবা ক্ষমা করে দেন, তো আল্লাহ তো সমস্ত মা বাবার দয়ার চেয়ে আরো হাজার হাজার গুণ বেশি দয়া আমার আল্লাহ, সেই আল্লাহ ক্ষমা করবেন না, এটা সংশয় যদি কারো থাকে তার ইমান চলে যাবে, সন্দেহ যদি থাকে আমার আল্লাহ মাফ করবেন, এই সন্দেহ থাকলে ইমান চলে যাবে, এই আয়াত বলতেছে। এই জন্যে ভুল তো করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, আয়াতে বলতেছেন আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও জলামু আনফুসাহুম, যারা অন্যায় কাজ করেছে, নিজের উপর জুলুম করেছে, অশ্লীলতায় নিজেকে জড়াইছে, নানান পাপাচারে লিপ্ত ছিল, এরপর রবের সাথে সম্পর্ক ছিন্ন হয় নাই, যাকারুল্লাহ মনে করছে আমার তো একজন রব আছে, অন্তরের মধ্যে গুনার অনুভূতি জাগা, এটা হলো মূল কথা। যার অন্তরে গুনার অনুভূতি জাগে না হতভাগা অন্তরে যা, হতভাগা অন্তর, গুনার অনুভূতি না জাগা এটা খুব খারাপ কথা। এই জন্যে বহু গুনা এরকম আছে যেগুলো দেখতে ছোট কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এগুলো ভয়ঙ্কর গুনা, বিদআ। অনেক সময় আমার কাছে মনে, আমাদের কাছে মনে হয় কি এমন করলো, কি এমন করছে, কিন্তু এটা ভয়ঙ্কর গুনা। কেন? যিনি গুনাহ করতেছেন তার তওবার সুযোগ কম থাকে, কারণ সে তো গুনাহ মনে করতেছে না। লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত, আল্লাহ রাসূল শিরিকের সাথে তুলনা করেছেন, ছোট শিরিক বলেছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে কি এমন গুনাহ, মারাত্মক গুনাহ, এত শিরিকের মতো
কারণ কি? কারণ হলো সে গুনাহ মনে করতেছে না। গুনাহ মনে না করলে তওবার সুযোগ হয় না, আর গুনাহ যত বড়ই হোক যদি মনে করে এটা গুনাহ তাহলে তওবার সুযোগ থাকে, অনুভূতি আছে আমি পাপ করছি, এই অনুভূতি থাকলেই তো তার ফিরে আসার সুযোগ থাকে। কিন্তু অনুভূতিই জাগলো না আমি গুনাহ করেছি, তাইলে তওবা করার, তওবা মানে ফিরে আসা, ফিরে আসার আর কোনো সুযোগ কিন্তু থাকে না। এই জন্যে রব্বে কারীম ওই আয়াতের মধ্যে ছোট্ট সুন্দর কথাটাও বলেছেন, জাকারুল্লাহ, তার মনে আছে, এটা তার একজন রব আছে, ওই রবের নাফরমানি সে করতেছে এটা তার অন্তরে জাগছে, জাগার পর সে দেরি করে নাই, আল্লাহ বলতেছেন সে দেরি করে নাই, ফা ফাস্তাগফারু, এটা সাথে সাথে, এর পরপর মনে পড়ার পরপর, ফাস্তাগফারু লিযুনুবিহিম, বান্দা যখন আল্লাহকে মনে করে, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আল্লাহ কত খুশি হন। হাদিসে আসছে বান্দা যখন রব্বানা বলে ডাক দেয়, আমরা ডাক দিই আল্লাহকে, খালি যে বলি রব্বানা এটা আসলে আল্লাহকে ডাক দেওয়া, রব্বানা মানে হে আমাদের রব, ইয়া রব্বানা, হে আমাদের রব, বান্দা যখন এইভাবে ডাক দেয় না, হাদিসে আসছে আল্লাহ ফেরেশতাদেরকে তখন ডাক দিয়া বলেন, আয়া আলামু আব্দি আন্না লাহু রব, আমার বান্দার এতটুকু খবর আছে তার একজন রব আছে, এতটুকু খবর বান্দার আছে তার একজন রব আছে। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো তোমরা, আমার যেই বান্দার এতটুকু খবর আছে তার একজন রব আছে। সে কি চায়? বলে ক্ষমা চায়, বলে যাও ক্ষমা করে দেবো। তো আল্লাহকে স্মরণ করলে আল্লাহ যে কত খুশি হন, যে বান্দা হারায়া যায় নাই, হারায়া যায় নাই। এই জন্যে কোনো বিভ্রান্ত মানুষকে দাওয়াত দিয়ে যদি দিনের পথে আনা যায়, হাদিসের কথা, একজন মানুষ বিভ্রান্ত আল্লাহ থেকে দূরে সরে গেছে, দাওয়াতের ফজিলতগুলা তাকে দাওয়াত দিয়ে দিনের পথে নিয়ে আসা। আল্লাহর হাবিব বলেন যে মরুভূমির মধ্যে কেউ নাই, কারো সন্তান হারায় গেছে মরুভূমির মধ্যে, মরুভূমির পরিবেশ আমরা বুঝবো না, শয়ে শয়ে মাইল সেখানে কোনো মানুষ থাকদূরের কথা পশু পাখি পর্যন্ত নাই, এইরকম পরিবেশ, পানি টানি কিচ্ছু নাই, কত কখন মরু ঝড় শুরু হয় বলা যায় না, আর উত্তপ্ত বালু বালুর তাপ তো আছেই, এইরকম কঠিন মুহূর্তে কারোর সন্তান হারায় গেছে কেমন লাগবে বলে? মারা গেলে একরকম কষ্ট, থেকে কষ্ট পাচ্ছে জানলে আরেক রকম কষ্ট, মা বাবা ওই সন্তানের জন্য তার কেমন লাগে? রসুল বলেন ওই সন্তানকে কেউ যদি আইনা মা বাবার কাছে পৌঁছায় দেয়, ওই মা বাবার দিলটা যেমন ঠান্ডা হয়ে যায়, যতটা খুশি হয়, আল্লাহ ভুলে একজন মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিলে আল্লাহ ওই রকম খুশি হন। কেন এটা? ওই কারণ একটাই, আল্লাহ চান না বান্দা দূরে সরে যাক, আল্লাহ চান বান্দা যে কোনো উপায়ে তাকে ডাকুক, যে কোনো উপায়ে। অন্য হাদিসে আসছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগতাব আলাইহ, দুনিয়ার সিস্টেম হইল বারবার চাইলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহর সিস্টেম হইল না চাইলে আল্লাহ নারাজ হন, অসন্তুষ্ট। আল্লাহ বলতেছেন, আল্লাহ রসুল বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগতাব আলাইহ, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর গজব নাযিল করেন, তার উপর অসন্তুষ্ট হন। তো আয়াত যেটা পড়তেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, আল্লাহ কে মনে করছে, আল্লাহ ভুল করছে, তোমার নাফরমানি করছে মাবুদ, ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে তার ওই অপরাধের জন্য অনুতপ্ত হয়ে সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ ভুল করছি, আল্লাহ আমি ভুল করছি, বাস এতটুকুই। আহা, এরপর আল্লাহ তাআলা এত সুন্দর একটা কথা বলেছেন, এই কথাটা বললে নিজেকে ঠিক রাখতে পারলে, আল্লাহ তাআলা এত সুন্দরভাবে বলেছেন, ওমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আরে বান্দা চাইবা তো আল্লাহর কাছেই, ক্ষমা তো চাইবা আল্লাহর কাছেই, আল্লাহ ছাড়া তোমাকে আর মাফ করবে কে? এই জন্য আমরা দোয়ার মধ্যে বলি, আল্লাহ তোমার দরবার ছাড়া আমাদের আর কোনো দরবার তো নাই, কই যাবো মা, তুমি তারা দিলে কই যাব।
বক্তব্যের এই ভঙ্গিগুলো আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। দোয়া কেমনে চাইতে হবে এই ভঙ্গিগুলো আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ওমা ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাফ করবে কে? কেউ নাই তোমাকে মাফ করার মতো। তুমি অপরাধ করেছ আল্লাহ, নাফরমানি করেছ আল্লাহ, মাফ চাইবা আল্লাহর কাছে, ওইভাবেই বলবেন আল্লাহ তোমার দুয়ার ছাড়া আমাদের আর কোনো দুয়ার নাই, তুমি তাড়াইয়া দিলে যাওয়ার আর কোনো জায়গা নাই, আল্লাহর কাছে ওইভাবে বলেন। আল্লাহ কি ওয়াদা করতেছেন তুমি যদি ওইভাবে বলতে পারো? বলে ইউসিররু আলা মা ফাআলু ওহুম ইয়ালামুন, ওই কাজ বারবার করে না, বুঝে শুনে বারবার করে না। এই এই প্রবণতাও আছে আমাদের, আল্লাহ জানেন, এই জন্য বলে দিচ্ছেন। কি প্রবণতা যে মানুষ গুনাহ করে আর করে কিস্তা আস্তে আস্তে আস্তে, গুনাহও করে তওবাও করে, গুনাহও করে তওবা করে। এইরকম হলে চলবে না, এইরকম হলে চলবে না, এটা আল্লাহর সাথে তামাশা করা না, তামাশা না, আমাকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আল্লাহ বলেন যদি বান্দা এইভাবে নিজেকে আমার কাছে সুপর্দ করে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহ, আল্লাহ সুসংবাদ, আল্লাহ বলতেছেন তার জাযা হইল আমি তার সব গুনাহ মাফ করে দেব। এবং শুধু তাই না, তার জন্য আমি জান্নাতের ওয়াদা করলাম, মাফও করবে আবার জান্নাতের ওয়াদা। বোঝা গেল, তওবা করলে নতুন আমলের হিসাব পড়ে, নতুন আমল কি করছেন এটার হিসাব পড়ে, শুধু তওবাটাই জান্নাতে যাওয়ার জন্য একটা আমল হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে না। মহতারাম হাজরিন, যে কারণে এই প্রসঙ্গের অবতারণা, সেটা হচ্ছে রমাজান কিন্তু রব্বে করিম বিশেষ করে সারা বছরই রব্বে করিম চান, বান্দা তার কাছে চান, সারা বছরই কিছু মুহূর্ত থাকে আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন, শেষ রাতে বান্দাকে আল্লাহ সবসময়ই ডাকেন, সারা বছরই ডাকেন। আল্লাহ আমি মুস্তাগফির ফাগফিরা, কেউ আছো, কেউ আছো কি ক্ষমা চাইবা, আসো আমি ক্ষমা করব। কিন্তু রমাজানের কোনো মুহূর্ত নেই, গোটা রমাজানটাই নিজেকে শুধরে দেওয়ার, পবিত্র করার একটা পবিত্র ক্ষণ, সুবর্ণ সুযোগ, এটা সীমিত সময়। কোথাও সীমিত সময়ের জন্য একটু ডিসকাউন্ট দিলে আমরা, বড় ব্রান্ড যদি হয় হুমড়ি খেয়ে পড়ি, সময় শেষ হইলে আর পাওয়া যাবে না। অথচ কত বড় ডিসকাউন্ট আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা 50% ডিসকাউন্ট দিলে মাথা উড়ে যায়। আর কত বড় ডিসকাউন্ট রব্বে করিম দিয়েছেন, 70 গুণ বেশি, সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো ডিসকাউন্টের সাথে কোনো সম্পর্ক নাই এটা, ডাবল রিডাবল 3 ডবল 4 ডবল 5 ডবল না, 70 গুণ বেশি, আল্লাহ আকবার। ও ভাই, আল্লাহর রহমত যেমন 70 গুণ নেক আমল বেড়ে যায়, এটা থেকে আমরা এরকমও তো আশা করতে পারি যে অন্য সবাই যদি আমি গুনাহ মাফ করাইতে পারি একটা, রমজানে গুনাহ মাফ করাইতে পারবো 70টা। এইভাবেও তো আমি নিজেকে আল্লাহর সামনে পেশ করতে পারি ইনশাআল্লাহ। সুযোগ কিন্তু চলে যাচ্ছে, যে কথাটা দিয়ে শুরু করলাম, সুযোগ চলে যাচ্ছে, এবং আমাদের জন্য বড় আফসুস হয়ে থাকবে রমজান যদি নিজেকে পবিত্র না করাইতে পারি। এটা আমার কথা না, হাদিসের কথা। এই হাদিস আপনারা বহু শুনেছেন, আবার মনে করাইয়া দেওয়ার জন্যে আপনাদের সামনে হাদিসটা উচ্চারণ করি। রসুলের বিষয় বারবার উচ্চারিত হলে, শুনলে, এটা বলাও ইবাদত, শোনাও ইবাদত, আমল করা আরেক ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন মসজিদে, সাহাবায়ে কেরাম বসা, রসুল মিম্বরে উঠবেন, তো 3 সিঁড়ি, 1 সিঁড়িতে উঠেই রসুল বলেন আমিন, আরেক সিঁড়িতে উঠেই রসুল বলতেছেন আমিন, আরেক সিঁড়িতে উঠেই রসুল বলতেছেন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুতবা দিলেন রসুল, সিঁড়িতে উঠে খুতবা দিলেন, বয়ান করলেন, সাহাবায়ে কেরাম তখন আর কিছু জিজ্ঞেস করেন নাই, কিন্তু সকলের ভিতরে ভেতরে ওই কৌতূহল, কী ব্যাপার, কথা নয় বার্তা নয়, রসুল খালি আমিন আমিন 3 বার আমিন বললেন, হ্যাঁ কোনো দোয়াও তো করেন নাই, বারবার এরকম আমিন বলার হেতু কী, কারণ কী? সাহাবায়ে কেরামের ভিতরে ওই কৌতূহল ঘুরতেছিল। খুতবার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 3 বার আমিন বললেন, এটা সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, রসুল থেকে দিনই বিষয়ে ক্লিয়ার করে নেওয়া, একদম যে যেখানেই ঠেকতেন তারা নিজে নিজে মাতবুরি করতেন না, আলেমের কাছে, জান্নওয়ালার কাছে এসে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেন করলেন?
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তিনবার আমিন কেন, কিন্তু তিনি কেন বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি মিম্বরে উঠব তখন আমার সামনে এসে জিব্রাইল আমিন আমার সামনে এসে হাজির, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনটা দোয়া করছেন, মানে বদদোয়া, তিনটা বদদোয়া করেছেন, আমি আমিন বলেছি। দেখেন কত ভয়ঙ্কর রকমের বিষয়, তিনটা কত শক্তিশালী বিষয় একসাথে হয়েছে, তিনটা শক্তিশালী বিষয় একসাথে হয়েছে। এক নম্বর শক্তিশালী বিষয় হল বদদোয়া করছেন কে, জিব্রাইল আলাইহিস সালাম। কোনো ফিরিস্তা আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কথা বলে না, কোনো ফিরিস্তা, আমাদেরকে তো আল্লাহ ইচ্ছা দিয়ে দিয়েছেন যে বা যা বলো বলো, হিসাব হবে পরে, ফিরিস্তাদেরটা এরকম না। সূরা আত-তাহরীম 28 নম্বর যে পারা, সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াতে একদম স্পষ্ট কথা, লা ইয়াসুনাল্লাহ মা আমারহু ওয়া ইয়াফআলুনা মা ইউমার, আল্লাহর কোনো ফিরিস্তা আল্লাহর কোনো হুকুম অমান্য করেন না, নিজ থেকে মাতবুরি করেন না, নাফরমানি করেন না, যা বলেন শুধু তাই করেন, তার ব্যতিক্রমও করেন না, বেশিও করেন না, কমও করেন না, যা বলবেন তাই করেন। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হচ্ছেন সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার, নেতা, লিডার। সেই জিব্রাইল কোন বদদোয়া দেওয়া, কোন বক্তব্য দেওয়া, আসলে এটা জিব্রাইলের বক্তব্য না, বুঝতে হবে বক্তব্যটা আল্লাহর। শক্তিশালী কত দেখেন বদদোয়াটা কত শক্তিশালী, আমি এটা বোঝানোর জন্য বলতেছি। বদদোয়া করতেছেন জিব্রাইল, বুঝতে হবে এটা জিব্রাইলের বদদোয়া না, উপর থেকে আসা। তাইলে এরপর ওই বদদোয়ার সাথে আমিন যুক্ত করছেন কিনি, আল্লাহু আকবার, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের নবী, খালি এই উম্মতের নবী না, আমার নবী সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, তিনি সমস্ত আম্বিয়াদের ইমাম। এটা আমার কথা না, কোরআনের কথা। সূরা আলী ইমরান ওই যে 4 নম্বর পারা, 3 নম্বর পারা একটু আগে দেখলেই পাওয়া যাবে, সূরা আলী ইমরান আল্লাহ বলে দিয়েছেন এটা, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাব وحكمه ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه الله সব নবীদেরকে একসাথে করে অঙ্গীকার দিয়েছেন, এই কিতাব দিলাম, হিকমত দিলাম, সবই তো দিলাম তোমাদেরকে, কিন্তু একজন আসবেন যিনি তোমাদের এগুলাকে সব সত্যায়ন করবেন, বড় অফিসার কর্তৃক সত্যায়িত লাগে, এই সত্যায়ন করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই সত্যায়নকারীকে যদি তোমরা পাও, তোমাদের দায়িত্ব দুইটা আমি আল্লাহ দিয়ে দিলাম সমস্ত নবীদেরকে, আল্লাহ বলছে, এক নম্বর দায়িত্ব হচ্ছে তার উপর ইমান আনতে হবে, দুই নম্বর দায়িত্ব হচ্ছে তার কোনো সহযোগিতা লাগলে তাও করতে হবে, রাজি, সবাই এক বাক্যে বলেছেন আকরার না, আমরা রাজি, আল্লাহ বলছেন সাক্ষী থাকবো, আমিও সাক্ষী থাকলাম, আল্লাহ তার এই ওয়াদা পুরা করছেন, সমস্ত নবীদের সাথে আমার নবীকে দেখা করাইছেন, পুরা করছেন ওয়াদা। কোথায়? ওই যে মেয়ারাজে যাওয়ার সময় বাইতুল মুকদ্দাস ভায়া হইয়া তারপর গেছেন, কেন ভায়া কেন হয়েছেন, সব নবীরা বাইতুল মুকদ্দাসে লাইন ধরে দাঁড়ায় আছে, নামাজ হবে, আল্লাহর হাবিবকে জিব্রাইল নিয়ে সামনে দাঁড় করাইয়া দিয়েছেন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম বানাইয়া তারপর উপরে উঠাইছেন, এত বড় মানুষ। সেই মহান নবী জিব্রাইল আমিনের বদদোয়ায় বলতেছেন আমিন, আল্লাহর রাসূল যদি আমিন বলেন আল্লাহ ওই আমিন ফিরিয়ে দিবেন। আমিন মানে কি? আমিন মানে হচ্ছে আল্লাহুম্মা তাকাব্বাল, এটা আরবি শব্দ না, অনারবি শব্দ আরবিতে ব্যবহৃত হয়, বিভিন্ন ভাষা এরকম আছে, ভিন্ন ভাষা, বিদেশি ভাষা ব্যবহারের রীতি আছে সব জায়গায়, আমিন শব্দটা ওইরকম, এটা আরবি শব্দ না,
কিন্তু আরবিতে ব্যবহার হয়, অর্থ হইল আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহ আমার দোয়া কবুল করে। বাক্যের সৌন্দর্যের জন্যে, শেষের মিল ঠিক রাখার জন্যে, ছন্দ ঠিক রাখার জন্যে, তাল ঠিক রাখার জন্যে এইরকম ভাষার মধ্যে এই ব্যবহারগুলো হয়। সূরা ফাতিহার মধ্যে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, এখানে যদি বলে ওয়ালাদ-দাল্লিন, আগে কিন্তু মিল হয়ে আসছে। মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মিল, এখানে যদি আমিন না বলে বলতো তাকাব্বাল, আল্লাহুম্মা তাকাব্বাল, মিলে এই মিল ঠিক রাখার জন্য এখানে ভিন্ন ভাষার শব্দ ব্যবহার হয়েছে। যাই হোক, তো হযরত রাসূল আমিন বলছেন, এটা আরবিতে খুব বেশি ব্যবহার হয়। আমিন বলছেন মানে আল্লাহ আপনি এই দোয়া কবুল করেন। জিব্রাইল বদদোয়া করছেন, রসুল বলতেছেন কবুল করেন। দুইটা শক্তিশালী বিষয় একসাথে হইল। তৃতীয় আরেকটা শক্তিশালী বিষয় হচ্ছে, মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন যে খুব সম্ভব এটা জুমার খুতবাই হবে, উল্লেখ নাই হাদিসে, খুব সম্ভব এটা জুমার খুতবাই হবে। দেখেন, জুমার খুতবা যদি হয় হইল, না হইলেও আরো অনেকগুলো উপলক্ষ আছে। মসজিদে নববী, এটাও দোয়া কবুলের একটা জায়গা। আল্লাহ রসুলের মিম্বর এবং তার ঘর মানে কবর, এটাকে রওদাতুন মিন রিয়াজিল জান্নাহ বলেছেন রসুল। এতটুকু অংশ একটা দোয়া কবুলের জায়গা, খুদ মিম্বরটাও একটা দোয়া কবুলের জায়গা, খুদ মিম্বরটা এটাও দোয়া কবুলের একটা জায়গা। রমজান যদি হয় হইল, না হইলে নাই, জুমার দিন এটা দোয়া কবুলের একটা দিন, খুতবার সময় এটা দোয়া কবুলের একটা সময়। এতগুলো সময়ের প্রেক্ষাপট, কাল এবং জায়গা স্থান, এই প্রেক্ষাপট চিন্তা করলেও সময়টা এবং জায়গাটা দোয়া কবুলের জন্য একটা উপযুক্ত সময় এবং জায়গা। এই একটা বিষয়, দোয়া কর্ণেওয়ালা শক্তিশালী, দোয়ার সাথে একাত্মতা ঘোষণাকারীও শক্তিশালী। এই তিনটা শক্তিশালী বিষয় যে দোয়া বা বদোয়ার সাথে একত্রিত হয়, ওই দোয়া মিস যাওয়ার কোনো সম্ভাবনা। এতগুলো কথা বলার মাকসাদ আমার এটা, এই দোয়াটা মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই, নিশ্চিত আল্লাহ কবুল করবে। এক নম্বর, যে আমি প্রথম যখন মিম্বর সিঁড়িতে পা দিয়েছি, জিব্রাইল তখন বলতেছিলেন যে ব্যক্তি তার বাবা মাকে বার্ধক্যে পেয়েছে, বার্ধক্যে বাবা মাকে পেয়েছে, বাবা মার সেবা করে তার নিজেকে সে জাহান্নাম থেকে মুক্ত এবং জান্নাতি বানাইতে পারল না। শব্দগুলাই হলো দুইটা কথা, বাবা মাকে বার্ধক্যে পেয়েছে, এর মানে এটা না বাবা মাকে যৌবনে পেলে খেদমত করলে কোনো লাভ নাই, এটা না, কিন্তু অর্থ বার্ধক্যে প্রয়োজনটা বেশি, সেই কারণে কথাটা বলা। বিপদের সময় সোজা কথা, বাবা মার বিপদের সময় সন্তান কাজে আসলো না, সোজা কথা। তো আল্লাহ হযরত জিব্রাইল বলতেছেন যেই ব্যক্তি তার বাবা মাকে বার্ধক্যে পেয়েছে কিন্তু সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারে নাই, নিজের জান্নাত ওয়াজিব করতে পারে নাই, বরাদ্দ দিতে পারে নাই জান্নাতের, জিব্রাইল বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। হযরত রাসূল বলেন আমিও একাত্মতা ঘোষণা করলাম, সে ধ্বংস হয়ে যাক, তার বেঁচে থাকার কোনো দরকার নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল আযীম। বাবা মাকে বার্ধক্যে পেয়ে খেদমত, ভাই যাদের নাই তাদের কথা বাদ, আমাদের মতো যাদের ভাগ্য থেকে চলে গেছেন বাবা মা, তাদের তো কোনো কথা নাই, আমাদের আর সুযোগও নাই। এখন আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আল্লাহ মাফ করে দিও, জানি না কতটুকু করতে পারছি, জানি না, অন্তত মনের একটা শান্তি আছে, জানি না ভিতরের কথা, জানি না। আমার বাবা আমার চাচার কাছে একটা কথা বলেছেন যে আমার এই সন্তানের দায় আমি দিতে পারবো না, বলছি আল্লাহ আমার এই বাবার কথাটা দিলের কথা কিনা আমি জানি না, আল্লাহ
তবে তার ওই মুখের কথাটা তুমি কবুল করে আমাকে মাফ করে দিও, এটা আমার একটা বড় সম্বল। মা ইন্তেকাল করেছেন এই 2-3 মাস হল, মাও ওই আমার আপনজন সব সাক্ষী, আমার ভাই ব্রাদার সবার সামনে বলেছেন আমার এই সন্তানের প্রতি আমার কোনো দায় নাই, বরং তার দায় আমি শোধ করতে পারি। আমি বলছি আল্লাহ, এই মুখের এই এই কথাটাই যেন আমার না যাতে ছিল, আমার কিছু দরকার নেই, কিছু করতে পারছি কিনা জানি না, মা বাবার মুখের এই কথাটা আমার বড় সম্বল, আমার বড় নিয়ামত, এটা আল্লাহর কাছে এই সার্টিফিকেট হাজির করতে পারবো, এটা বলছেন সবাইকে সাক্ষী রেখে। যাই হোক, যাদের আছে এ যুবকরা, আমি বারবার তোমাদেরকে বলি, অনেক বৃদ্ধ মানুষও আছেন, আপনাদেরও বাবা মা আছে, এটা কম, যুবকদের কথাই বেশি। যাদের আছে বাবা মা, ওই মসজিদে আসো তুমি জান্নাত পাওয়ার জন্যে, আলেমের পেছনে পেছনে ঘুরো জান্নাত পাওয়ার জন্যে, খাজার বাবার কাছে দৌড়াও জান্নাত পাওয়ার জন্যে। আরে বলা বেকুফ, তোমার জান্নাতের সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে তোমার বাবা মা, কই দৌড়াও, কোথায় দৌড়াও বেকুফ, তো থাকার এর চেয়ে সহজ উপায় জান্নাত পাওয়ার, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার এর চেয়ে সহজ উপায় দুনিয়াতে আর নাই, নাই আল্লাহ নাই। কাছে গিয়া দেখো, শুধু জান্নাত খালি আখেরাতের জান্নাত না, তুমি একটু দিল খুইলা মা বাবার কাছে যায় দেখো, দিল খুলে মা বাবার খেদমত করে দেখো, দুনিয়াটাও জান্নাত হয়ে যায়, দিল এত প্রশান্তি লাভ হয়। দেখো, পরীক্ষা করে দেখো, দিল খুলে মা বাবার খেদমত করে দেখো, তোমার দুনিয়াও জান্নাত হয়ে যাবে আল্লাহর পছন্দ করে ইনশাআল্লাহ। দেখো যাইয়া আমার হাত পাও একটু টিপা দাও, দেখো দেখো, সাথে সাথে ফল পাইছি আমি আল্লাহর কসম। মনে আছে একদিন আম্মা শুয়ে আছেন জ্বর, একটু রাতে আসছি মাহফিল থেকে, একটু তেল নিয়ে পায়ের মধ্যে একটু মাখলাম, মাথায় একটু দিলাম, আমি এত সুন্দর একটা স্বপ্ন দেখছি আপনার বলবো না, সাথে সাথে একসাথে, আর দিলের যে শান্তি এটা তো কাউকে দেখানো যায় না দাদা। যার আছে এই নিয়ামত, যার আছে তোমাদের হাতে পায়ে ধরি আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সুযোগ হাত ছাড়া করো না। ভুল করছো, মা বাবাকে কষ্ট দিছ, আল্লাহ মা বাবার দিলটা ওই রকম বানায় দিছে। সবাই ছাড়তে পারবে, মা বাবা ছাড়তে পারবে না, বিশেষ করে মা, যার কথা আল্লাহ বারবার বলেছেন, রসুল বারবার বলেছেন, সূরা লোকমানের মধ্যে হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে নসিহত ওসিহত করতেছেন, হ্যাঁ মা বাবা, মা বাবা সম্পর্কে ওসিহত করে বাবার কষ্টের কথা আর বলেন না, মার কষ্টের কথা বলতেছেন, হামালাতু উম্মুহু কুরহা, মার কষ্টের কথা বলতেছেন, বাবার কষ্টের কথা বলেন না, মানে মার কষ্টটা বাবার কষ্টের তুলনায় এতটাই কম, উল্লেখ করার মতো না। এই জন্য রসুল বারবার মার কথা বলেছেন, 3 বার বলেছেন, তারপর বাবার কথা বলেছেন। হ্যাঁ, বাবাকে শ্রদ্ধার জায়গায় রাখতে হবে, মাকে বেশি মহব্বত করতে হবে, বাবাকে শ্রদ্ধা বেশি করতে হবে, নাইলে সংসারে শান্তি আসবে না, এটা স্বাভাবিক কথা। যাই হোক, আলাদা করার দরকার নাই তোমার, মার প্রতি একটু বেশি খেয়াল রাখো, বেশি দোয়া আনো, খেয়াল রাখা মানে বেশি দোয়া আনো, বাবার প্রতিও খেয়াল রাখো, নিজের জান্নাত তৈরি করো ভাই, নিজের জান্নাত তৈরি করো, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য ওই বাবার খাজার পিছনে তোমার যাওয়ার দরকার নাই। দরকার আছে মানে আমি মানা করতেছি না, মানে ওইটা ছাইরা একদিকে খালি ছুটো, তুমি হাতিয়া তোহফা সব শ্বশুর বাড়িতে নাও, খাজাকে নিয়ে দাও, বাবাকে নিয়ে দাও, হুজুরকে নিয়ে দাও, আহা তুমি তোমার মার সামনে ওই হাতিয়াটা হাজির করো, নিজের মাথাটা মার সামনে দিয়ে দাও, দিয়ে দাও, মা একটু হাতায় দাও। ও ভাই, মার দিলের মধ্যে কলিজার মধ্যে যে ঠান্ডা বাতাস বইবে, তার কলিজার ওই ঠান্ডা বাতাস আল্লাহর কসম তোমার জাহান্নামের আগুনকে নিভায়। এই সুযোগ হাতছাড়া করা যাবে, আল্লাহ তাআলা তৌফিক দান করে। যাদের নাই আমার মতো যারা, আমাদের একটাই পুঁজি ভাই, একটাই পুঁজি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। যাদের আছে তারাও এই দোয়া পড়তে পারে, খালি মৃত হইলেই এই দোয়া পড়তে হবে তা না, যাদের আছে তারাও দোয়া পড়বে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সদকা করা, দান করা। মা বাবার আপনজন যারা আছে, মার বোন, মার সঙ্গী সাথী যারা, মা বাবার সঙ্গী সাথী যারা, ভাই চাচা ফুফু, তাদের সাথেও যোগাযোগ রাখা, এটা মা বাবার হক, এটা এটাও মা বাবার হক, তাদের আপনজনের সাথে সম্পর্ক রাখা।
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দ্বিতীয়বার আমিন কেন বললেন? বলে তখন জিব্রাইল বদদোয়া করছেন, যেই ব্যক্তি রমজান মাস পাইবে, যে ব্যক্তি রমজানের মুবারক এই পবিত্র মুহূর্ত আল্লাহ যাকে দান করেছেন, সকলের ভাগ্যে এটা জুটে না, এটা চায়া নিছেন রসুল, চিন্তা করছেন সেই রজব থেকে আল্লাহ রসুলের মতো ব্যক্তিত্ব, সেই রজব শাবান দুই মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমজান, আল্লাহ আমাদের রজব আর শাবানকে বরকতপূর্ণ করো, আল্লাহ আমার হায়াত রমজান পর্যন্ত বাড়ায়। রমজানকে আল্লাহর কাছে চেয়ে নিছেন দুই মাস আগে থেকেই চাইতেন আল্লাহর কাছে, রমজান এত বরকতপূর্ণ মাস, নিজেই বলেছেন শাহরুল আজিম, শাহরুল মুবারক নিজেই বলেছেন, মহান মাস, বরকতওয়ালা মাস নিজেই বলেছেন, এমন মাস পাইল জিব্রাইল বলতেছেন যে রমজান পাইল, সুযোগ ছিল নিজেকে একদম স্পট বানায় ফেলার সুযোগ ছিল, এখনো সুযোগ আছে, সুযোগ চলে যায় নাই। আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য কথাটা বলা ভাই, হয়তো অনেকে করেছেন আমার মতো যারা হয়তো এখনো নিজেকে ওইভাবে শুধরাতে পারেন নাই, হতে পারে, আমি নিজের উপর চিন্তা করি বলতেছি কথাগুলো, যারা করেছেন আলহামদুলিল্লাহ, যারা করতে পারেন নাই তাদের জন্য কথাগুলো বলা। রমজান পেল কিন্তু নিজেকে পবিত্র করাইতে পারে নাই, মানিটা কি? এই বদদোয়াটার মানিটা কি? মানিটা খুব সোজা, বুঝা গেল আল্লাহ তাআলা রমজান দিয়েছেন নিজেকে পবিত্র করানোর জন্য, যার কারণে না করলে পাল্টা বদদোয়াটা আসছে, যে রমজান পেল কিন্তু নিজেকে পবিত্র করাতে পারে নাই, হযরত জিব্রাইল বলেন সেও ধ্বংস হয়ে যাক। বিপদ কিন্তু দুইটা, এক বিপদ নিজেকে পবিত্র করাতে পারি নাই, এটাই তো এক বড় বিপদ, নিজেকে পবিত্র করাতে পারি নাই এটাই তো এক বড় বিপদ, পাল্টা বিপদ এখন বোনাস আয়েশা বলছে জিব্রাইল আমিনের বদদোয়া রসুলের আমিন সাপোর্ট সমর্থন, সে ধ্বংস হয়ে যাক, এক বিপদ তো আমার আখেরাতের বিপদ, আমি নিজেকে পবিত্র করাইতে পারি নাই, আবার ধ্বংস উল্টা আরো 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 আসছে, বোঝা বদদোয়ার বোঝা, রসুলের বদদোয়া আমার বিরুদ্ধে, রসুলের বদদোয়া, যেই রসুল তায়েফবাসীর জন্য পর্যন্ত বদদোয়া করেন নাই, একটু চিন্তা করেন মগজ দিয়া একটু চিন্তা করেন, জিব্রাইল আমিন দাঁড়ায় আছেন, সালাম দিছেন, আল্লাহর সালাম পৌঁছাইছেন, বিশাল আকারের ফেরেশতার দিকে ইশারা করছেন, ফেরেশতা সালাম দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি এই পাহাড়ের দায়িত্বে আছি, হুকুম করেন, দুই পাশের পাহাড়, ওই দুই পাহাড় দেখছি আলহামদুলিল্লাহ, যে দুই পাহাড়ের মাঝখানে বসা ছিলেন রসুল তায়েফে, আমাকে হুকুম করেন আপনি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি হুকুম করলেই হবে, আমি এই দুই পাহাড়কে চাপা দিয়ে তায়েফবাসী সব শেষ করে দিই। কত নির্যাতন করছেন রসুলকে, রক্তাক্ত রসুল, হাঁটতে পারতেছেন না, রক্ত ঝরতেছে, বেহুশ হয়ে পড়ে গেছে, সেই রসুল তায়েফবাসীর জন্য বদদোয়া করেন নাই, বরং আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে হেদায়েত দিয়ে দেন, তারা বুঝে না, এরা ধ্বংস হয়ে গেলে আমি দাওয়াত কাদেরকে দেব, এরা হয়তো কবুল করে নাই, পরবর্তীরা করবে, করেছো পরবর্তীরা, যেই রসুল তায়েফবাসীদের পর্যন্ত বদদোয়া করেন নাই, সেই রসুল তার উম্মতের জন্য বদদোয়া করতেছেন, আপনি খেয়াল করছেন বিষয়টা, খেয়াল করছেন কত ভয়ঙ্কর জঘন্য অপরাধে আমরা লিপ্ত, খেয়াল করেছেন, তায়েফবাসী পর্যন্ত আল্লাহ রসুলের বদদোয়া থেকে ছাড় পেয়ে গেছে, আল্লাহ রসুল তাদের জন্য বদদোয়া করেন নাই, সেই রসুল আমার আর আপনার মতো, আমরা যারা আমার আর আপনার মতো, মাইন্ড করেন না, আমি তাদেরকেই বলতেছি যারা আমার মতো, আমার আর আপনার মতো, আমরা যারা রোজা পেয়ে রমজান মাস পেয়ে নিজেকে একদম পবিত্র করাতে পারি নাই, আল্লাহ রসুল বদদোয়া করতেছেন, সেও ধ্বংস হয়ে যাক, আল্লাহ এই বদদোয়া থেকে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই, আমি নিশ্চিত করে বলতে পারি রমজান যার ভালো কাটবে না তার সারা বছর ভালো কাটবে না, বদদোয়ার একটা প্রভাব অবশ্যই থাকবে, দুনিয়াও থাকবে আখেরাতে তো আছেই, দুনিয়াও থাকবে, তার ভালো যাবে না, আপনি রমজান ঠিক করে ফেলেন আপনার পুরো বছর ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, এটা একটা। তিন নাম্বার কথাটা বলে আমি ইতি টানবো ইনশাআল্লাহ কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার যখন মিম্বরে উঠে আমিন বলছেন, কারণ কি? রসুল বলেন যে ব্যক্তি আমার নাম শুনলো অথচ দুরুদ পড়ল না, আমার নাম উচ্চারিত হয়েছে
রসুলের নাম মুহাম্মদ। ফুকাহা কেরাম বলেছেন, রসুলকে বুঝায় এমন যে কোনো শব্দ উচ্চারণ করলে একই হুকুম। মুহাম্মদ বললেও যেমন সাল্লাল্লাহ পড়তে হবে, রসুলুল্লাহ বললেও সাল্লাল্লাহ পড়তে হবে। কেউ যদি আবুল কাসেম বললে রসুলকে উদ্দেশ্য করে তাও সাল্লাল্লাহ পড়তে হবে, হাবিবুল্লাহ বললে রসুলকে উদ্দেশ্য করলে তাও সাল্লাল্লাহ পড়তে হবে। যে কোনো শব্দ বলে যদি রসুলকে উদ্দেশ্য করা হয়, ওই শব্দ শুনলে সাথে সাথেই সাল্লাল্লাহ পড়া ওয়াজিব হয়ে যায়। বড় ফজিলতের এবং না পড়লে বড় গুনাহ। শয়তান টের পায়, এই জন্যে দুরুদকে খুব বিকৃত করে ফেলছে, পড়ার প্রক্রিয়াও খুব বিকৃত করে ফেলছে। যাই হোক, সেটা ভিন্ন সময় আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। আমরা রসুলের নাম উচ্চারণ হওয়ার সাথে সাথে যে রসুল বললাম, এটাও সাল্লাল্লাহ পড়তে হবে। তবে এক মজলিসে একবার পড়লে ওয়াজিবটা শেষ হয়ে যায়, বারবার পড়লে সওয়াব হইতেই থাকে। ফেরেশতারা দোয়া করে, আল্লাহ দোয়া করেন বান্দার জন্য, আল্লাহ রহমত নাজিল করেন। পড়বো ইনশাআল্লাহ। যাই হোক মোহতারাম হাজির, আমি আলোচনা শেষ করতেছি, আপনারা বিরক্ত হবেন না। সেটা হলো রমজান চলে যাচ্ছে, আসুন না মসজিদে যখন আল্লাহ তাআলা আনছেন, একটা বড় কিসমতের, আমার খুব খুশি লাগছে। আজকে অনেক আগে আসছি আমি, সাধারণত বাসা থেকে 12:20 বের হই, আমার আসতে 5-7 মিনিট লাগে, যেন 12:30 মধ্যে আয়সা জি রাকাত নফল নামাজ পড়া যায়। আমি ওইরকম টাইম নিয়ে বের হই, আজকে 20 মিনিট আগে বেরিয়েছি, কিন্তু 15 মিনিটের উপরে বাইরে দাঁড়ায় আছি, খুশি লাগছে, এটা আমার বিরক্ত লাগে না, আলহামদুলিল্লাহ। মুক্তাদি ইমামের থেকে আগে গেছে, এটা তো ভালো ভালো লক্ষণ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুশি লাগছে। এই ধারা অব্যাহত থাকুক ইনশাআল্লাহ। আজকে থেকে এখানে তওবা করে যাই আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা গুণা নিয়ে বাড়িতে যাব না, এরকম ইচ্ছা আছে না ইনশাআল্লাহ। আজকে ঘরে যাব একটা গুণা নিয়ে যাব না ইনশাআল্লাহ। এর উপায় আছে কিনা, সহজ কিনা, খুব সহজ। অল ডিলেট অপশনটা পাইয়া কম্পিউটারে অল ডিলেট অপশন পেয়ে আমি যে কত খুশি লাগছে আমার। আমি আল্লাহ হাদিসের কত পড়ছি, সারা জিন্দগির সব গুণা মাফ হয়ে যায় একবার তওবা করলে দিল থেকে, হাদিসের কথা। আত্তাইবু মিনা যামবি কামাল্লা যামবালা ইবনে মাজা, ইবনে মাজার হাদিস, আত্তাইবু মিনা যামবি কামাল্লা যামবালা। একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এত পবিত্র হয়ে যায় যেন সে জিন্দগিতে কোনো গুণা করে। এটা তো আগে এত স্পষ্ট হয় নাই, এখন এই কম্পিউটার দেখে এখন এই বিষয় স্পষ্ট হয়ে গেছে। কম্পিউটারে অল ডিলেট অপশন আছে কি নাকি, একটা টিপ দিলে সব মুছে কিনা। তো আপনার আমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে, আমার রবের কাছেও তো অল ডিলেট অপশন আছে নাকি? আমি আমার রবের কাছে ওই অল ডিলেট অপশনটা ব্যবহার করব আজকে, জানলা জিন্দগির সমস্ত গুণার মধ্যে আমি তওবা দিয়া অল ডিলেট অপশনে টিপ দিলাম, তুমি আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার রব গফফার, আমার রবের নাম রহিম, আমার রবের নাম তো খেলি। রব যদি মাফ নাই করবেন, নিজের এত সুন্দর সুন্দর নাম ধারণ করতেন না, আমার আপনার মতো রব ফাতিমাস নাম সর্বস্ব ব্যক্তিত্ব ন, আমার রবের ওই গুণগুলা তার সত্তার অংশ, নিশ্চয় মাফ করবেন ইনশাআল্লাহ। একটা গুণা নিয়ে বাড়িতে যাবো না ইনশাআল্লাহ তাআলা। সমস্ত গুণাগুলো আজকে মসজিদে রেখে দাফন করে নিষ্পাপ শিশুর মতো, যেমনটা রসুল বলেছেন, কা ইয়াউমিন ওয়ালা দাতু উম্মুহু, তার মা তাকে আজকে জন্ম দিলে যেমন সে নিষ্পাপ ছিল, একজন তওবাকারী আল্লাহর কাছে ওই রকম নিষ্পাপ হয়ে যায়, আমরা আজকে ওই রকম নিষ্পাপ হয়ে যাবো ইনশাআল্লাহ। তাইলে আমাদের এই মাগফিরাতের 10 দিন, রমাজানের এই পবিত্র মুহূর্ত, এই সুযোগ কাজে লাগিয়েছি বলে ধর্তব্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক ইনায়াত করেন, আমিন। ওয়াফিদাওয়ানুল্লাহ।